সুপ্রিয় চাষি দাদা বন্ধুরা দিন অবধি তো আমার বেগুন গাছের পরিচর্যার ভিডিওগুলো আপনাদের সামনে এনেছি তো এখন দেখুন আমার গাছের বেগুন তোলা হয়েছে এর আগেও কয়েকদিন থেকে তোলা হচ্ছে আগের ভিডিওগুলো দেইনি তো আজকে ভিডিওটা দিলাম জাস্ট বেগুনের কালারটা দেখুন এবং সাইজটা দেখুন প্রতিটা বেগুন প্রায় সমান এবং কালারটা একদম চোখে লাগার মতো এই যে এখানে আমরা দৌ খাঁচার মতো তুলেছি তার সাথে মানে আমাদের এখানে বাজারটা কিন্তু খুব ভালো যাচ্ছে এখন মোটামুটি বাইশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে যাচ্ছে কোনো কোনো দিন আঠেরো বিশ টাকাও যায় তবে আজকে বাজারটা কিন্তু হাইস্ট গিয়েছে আঠাশ টাকা অবধি বাজার গিয়েছে এই জন্য আজকে তোলা হলো আগামীকালকে বাজারে নেওয়া হবে হ্যাঁ বাকি বেগুনগুলো এগুলো ব্যাগে নেওয়া হয়েছে তাই যে দেখুন আমার বাবা এখন কিন্তু বেগুন তুলতেছেন প্রতিটা গাছে প্রচুর বেগুন আছে আর আমার সমস্ত খ্যাতটাই আপনাদেরকে দেখাবো আজকে চার কাটা জায়গার মতো তোলা হয়েছে এই এক টুকরো জমি এখানে পাঁচশো মতো গাছ লাগিয়েছিলাম এখন প্রায় সাড়ে চারশো মতো গাছ আছে বাকিটা তোলা হয়নি বাকিটা পরের দিন তোলা হবে তো এই জাতটা কিন্তু আমি গত বছর মানে গত সিজনে দিয়েছিলাম অনেকেই লাগিয়েছিল তো কয়েকজন আমাকে রিপ্লে পাঠিয়েছে কিন্তু দেখে এতটা কষ্ট লাগলো যে এত সুন্দর একটা জাতের বেগুনের বীজ ফ্রিতে দিলাম আর অযত্নে সেটাকে নষ্ট করে দিল তো এবছরটা বীজ দিব পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে দিব তো এই যে আমার যে গাছগুলো আছে দেখুন যে কী পরিমাণভাবে বেগুন এসেছে একটা করে ডালে আর আগের ভিডিওর একটা ক্লিপ আপনাদেরকে দিয়ে দিই এই যে আমার এই গাছগুলো বেগুন গাছগুলো দেখুন যে বেগুনের সাইজগুলো কীরকম হয় এ শুধু একটু গাছের দিকে লক্ষ্য করুন সামনে এই যে দেখুন বেগুনের সাইজগুলো প্রতিটা বেগুন দেখুন একদম গোড়া থেকে আছে এই যে খুঁটি দিয়ে হয়েছে খুঁটির এই পাশেও আছে আর কি পরিমাণে নতুন ফল এসেছে এই যে নতুন ফল আছে এই যে নতুন ফল আসছে শুধু একটা গাছ না আরও গাছ দেখাচ্ছি আপনাদেরকে এই যে প্রতিটা গাছে আপনারা দেখতে পারেন কীরকমভাবে ফল আছে এই পরের গাছটা লক্ষ্য করুন হ্যাঁ এই পরের গাছের বেগুনগুলো দেখুন এই যে তো আপনারা এই যে আমার ক্ষেতের চার সাইডে আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা গাছে কী পরিমাণ ফল আছে মানে যেই দিকে দেখবেন কম বেশি সব গাছেই প্রচুর সংখ্যায় ফল আছে এবং নতুন যে ফল সেটাও প্রচুর পরিমাণে আসতেছে এবং এর পরবর্তীতে কী কী পরিচর্যা করতে হবে সেই বিষয়ে চ্যানেলে অবশ্যই ভিডিও দেব তবে একটা কথা কি আমি গত সিজন বলতে এই যে বেগুনগুলো লাগানো হয়েছে এর প্রথম সময় যখন চারা করা হয় সেই সময় ফ্রিতে বীজ দিয়েছিলাম তো অনেকেই নিয়েছিল কিন্তু বীজটা যেহেতু আমি ফ্রিতে দিয়েছিলাম সেই জন্য অনেকেই আর কি গায়ের মধ্যে লাগায়নি যে এটা কেমন বা জাত কী বা দিল সেরকমভাবে আদা মোটাভাবে পরিচর্যা করে রেখে দিয়েছে তো কয়েকজনের কাছে মেসেজ করতে করতে একজন আমাকে ছবি পাঠিয়েছে তার জমিটা কেমন হয়েছে তো একটু আগে দেখুন অবহেলায় অযত্নে এরকম গাছ বানিয়েছে একটা করে ফল হয়ে আছে তো অ্যাকচুয়ালি ফ্রিতে দিয়েছি এই জন্য এখন আমার নিজেরই কষ্ট লাগে যে এত সুন্দর জাত আমি তাকে ফ্রিতে দিলাম আর সে এরকমভাবে গাছ বানালো এরকমভাবে আর কি অযত্নে ফেলে রাখলো তো এর পরবর্তীতে সামনের সিজনের জন্য আমি বীজ রেখেছি বীজ দিব তো তবে এবার আর ফ্রিতে দিব না কারণ ফ্রিতে দিলে সেই জিনিসটা কোনো কখনোই ভালো হয় না এই জন্য এবার পয়সা নিয়ে দিব আগেরবার শুধু খরচটা নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিশেষে একটা কথাই বলবো যে শুধুমাত্র ফসল লাগালে হয় না পরিচর্যা মধ্যে দম থাকতে লাগে চ্যানেলে যে পরিচর্যাগুলো দেখিয়েছিলাম সেই হিসাবে আপনাদেরকে আজকে ফসলের রিভিউটা দেখিয়ে দিলাম তো এই বিষটা আমি রেখেছি বিষটা অবশ্যই সবাইকে দিব তো যাদের যাদের বিষ প্রয়োজন অবশ্যই কমেন্ট করুন আমি কমেন্টে পারলে আপনারা আপনাদের নাম্বার দেবেন আমি যোগাযোগ করে নেব এই বিষটা কিন্তু আর মোটামুটি দু মাসের মধ্যেই রেডি হয়ে যাবে তারপরে দিয়ে দিব সবাইকে যাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করুন তার সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন আর কৃষিভিত্তিক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন তার সাথে চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা বেগুন চাষ করেছেন চ্যানেলের পরিচর্যা দেখে নিয়ে পরিচর্যা করতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে